বগুলি কি কামরায় জাহ্নবীর ফটোশুটের ভিডিওর লাভ বাইট খুঁজে পেলে নেটিজেনরা। জানভি কাপুর কালো বডি হাগিং ড্রেসে একটি বিশেষ ভিডিও শেয়ার করেন, তবে সেখানে বগুলির কাছে থাকা একটা দাগকে লাভ বাইট বলে কটাক্ষ করছেন সোশ্যাল মিডিয়া। আন্ডার আর্ম বলে কথা, কিন্তু সেটাও তো ঝকঝকে তকতকে, নায়িকা না সে, যাই হোক, কিন্তু সেখানে এমন দাগ চোখ নজর এড়িয়ে যাবে তার ফ্যানেদের অনুরাগীদের হতেই পারে না। জানভি এখন ব্যস্ত তার আসন্ন ছবি মিলি নিয়ে, ছবির প্রচারেও খুব ব্যস্ত, ইতিমধ্যে সিনেমার ট্রেলার বেশ হিট। জানভি এখন খবরে রয়েছেন, কখনো তার সিনেমা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। নভেম্বরে মুক্তি পেয়েছিল জানভি মিলি, রীতিমতো কাঁপিয়ে তাঁপিয়ে অভিনয় করেছেন তিনি। বনি কাপুরের প্রযোজনায় এই ছবিকে ঘিরে রীতিমতো খবরে এসেছিলেন জানভি, তবে আরও একটা কারণ ছিল, সেটা লাভ বাই। সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রীদেবী কন্যা। মিলির প্রচারে কালোর মধ্যে সাদা লেস দেওয়া বডি হাগিং পোশাকে দেখা মিলেছিল জানভির। এই পোশাকে একাধিক দুর্দান্ত ফটোশুটের ছবি নেট মাধ্যমের পাতায় শেয়ার করেন। ভিডিও শেয়ার করা থেকেই এই বিতর্ক দাঁড়া বাঁধে। নায়িকার আন্ডার আর্ম অর্থাৎ হাতের নিচে দেখা যায় দাগ, অনেকেই বলছে লাভ বাইট। ফলত যত না চর্চা হচ্ছে জানভির সেক্সের লুক নিয়ে, তার থেকে বেশি চর্চায় রহস্যময় দাগ দাগ দাগ। লাভ বাইট কি? একজন নেটাগরিক তো মন্তব্য করেছেন এমন ভাবেই, নাকি আমি ভুল ভাবছি? একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আপনার বগুলির কাছে একটি লাভ বাইট দেখতে পাচ্ছি, এটা কি ইচ্ছে করেই দেখাচ্ছেন নাকি সবার নজর এড়িয়েছে? আরেকজন লিখছে আন্ডার আর্মে লাভ বাইট কে দেয় ভাই। প্রসঙ্গত, জানভি সিনেমা মিলির বিভিন্ন আঙ্গিকে সেখানে রোমাঞ্চ ছিল, আর ট্রেলার দেখে বেশ নিশ্চিত হয়ে গেছিলেন প্রত্যেকে যে শ্রীদেবী কন্যা একটা অন্য ঘরানার ছবির দিকে মন দিয়েছে। এর আগেও জানভি কিন্তু নানা রকমের ছবি করছেন, তাই ধড়াক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও শুধুমাত্র মিষ্টি কিউট হিরোইন হয়ে থাকতে তিনি রাজি নন, তিনি অভিনেত্রী হতে চান। একাধিক প্রশ্ন, যেখানে হিমঘরে যখন 17 ডিগ্রি অর্থাৎ -17 ডিগ্রি টেম্পারেচার সেখানে আটকে পড়া মিলি, তার সঙ্গে জড়িয়ে থাকা ক্রাইম সবের উত্তর দিয়েছে এই মিলি সিনেমা। থ্রিলারের পরিচালনায় জাতীয় পুরস্কার বিজয়ী মথুকুট্টি জেভিয়ারের এই ছবি মালায়ালাম ছবি হেলেনের রিমেক এই সিনেমা। সিনেমা তো চর্চায়, তার সঙ্গে চর্চায় জানভিও। ভিডিও শেয়ার করা থেকেই এই বিতর্ক দাঁড়া বাজে। নায়িকার আন্ডার আর্ম অর্থাৎ হাতের নিচে দেখা যায় দাগ, অনেকেই বলছে লাভ বাইট। ফলত যত না চর্চা হচ্ছে জানভির সেক্সের লুক নিয়ে, তার থেকে বেশি চর্চায় রহস্যময় দাগ দাগ দাগ। লাভ বাইট কি? একজন নেটাগরিক তো মন্তব্য করেছেন এমন ভাবেই, নাকি আমি ভুল ভাবছি? একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আপনার বগুড়ির কাছে একটি লাভ বাইট দেখতে পাচ্ছি, এটা কি ইচ্ছে করেই দেখাচ্ছেন নাকি সবার নজর এড়িয়েছে? আরেকজন লিখছে আন্ডার আর্মে লাভ বাইট কে দেয় ভাই। প্রসঙ্গত, জানভি সিনেমা মিলির বিভিন্ন আঙ্গিকে সেখানে রোমাঞ্চ ছিল, আর ট্রেলার দেখে বেশ নিশ্চিত হয়ে গেছিলেন প্রত্যেকে যে শ্রীদেবী কন্যা একটা অন্য ঘরানার ছবির দিকে মন দিয়েছে। এর আগেও জানভি কিন্তু নানা রকমের ছবি করছেন, তাই ধড়াক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও শুধুমাত্র মিষ্টি কিউট হিরোইন হয়ে থাকতে তিনি রাজি নন, তিনি অভিনেত্রী হতে চান। একাধিক প্রশ্ন, যেখানে হিমঘরে যখন 17 ডিগ্রি অর্থাৎ -17 ডিগ্রি টেম্পারেচার সেখানে আটকে পড়া মিলি, তার সঙ্গে জড়িয়ে থাকা ক্রাইম সবের উত্তর দিয়েছে এই মিলি সিনেমা। থ্রিলারের পরিচালনায় জাতীয় পুরস্কার বিজয়ী মথুকুট্টি জেভিয়ারের এই ছবি মালায়ালাম ছবি হেলেনের রিমেক এই সিনেমা। সিনেমা তো চর্চায়, তার সঙ্গে চর্চায় জানভিও।